নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কলকাতা ডার্বির আগে কিসের চাপে আছে দলের কোচ সেটা জানাবো সমর্থকদের উদ্দেশ্য করে কি বার্তা দিলেন মোহনবাগান দলের স্ট্রাইকার জেসন কামিংস সেটা বলবো ডার্বি নিয়ে কি বলছে অ্যান্টনি হাওয়াস সেটা বলবো এবং মোহনবাগান দলের কোন দুই খেলোয়াড় ইস্ট বেঙ্গল দলকে চাপে রাখতে পারে আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই ইস্ট বেঙ্গল দলের হেড কোচ ডারবির আগে কি বলল। এই দিন ডারবির আগে কুয়াদ তিনি কিন্তু বেশ হাসি খুশি মেজাজেই ছিলেন তবে তিনি এটা কিন্তু স্বীকার করলেন যে এইবারের ডারবিতে ফেভারেট মোহনবাগান কার্লেস ফেভারেট ছিলাম মোহনবাগান ডক ছিল কিন্তু এইবারে মোহনবাগান ফেভারেট থাকবে আমরা বিগত কয়েকটা ম্যাচ ধরে হেরেছি সেই জন্য আমাদের খেলোয়াড়দের কনফিডেন্স সামান্য নিচে থাকলেও আমি কিন্তু আমার খেলোয়াড়দেরকে সবসময় মোটিভেট করে রেখেছি এবং তার থেকেও বেশি ওরা জানে ডারবিতে কেমন করে খেলতে হয় এখনো আমাদের প্লে অফসে ওটার সম্ভাবনা আছে আমি চেষ্টা করব যাতে আমার দল প্লে অফসে পৌঁছায় আজকের ম্যাচটা যদি আমরা জিতি তাহলে পরপর চারটে ম্যাচ আমাদের জিতে আমরা কিন্তু প্লে অফসে পৌঁছাতে পারি অর্থাৎ এখনো কিন্তু সম্ভব আছে আমাদের টপ সিক্সে পৌঁছানোর এই ডারবিতে আমার একটাই চিন্তা আমার খেলোয়াড়দের ক্লান্তি বিগত কয়েকটা ম্যাচ ধরে আমরা পরপর খেলে আসছি খেলোয়াড়রা সেরকম রেস্ট পাচ্ছে না তবে ডার্বির মতো বড় ম্যাচে আমি এইটুকুনি আপনাদের এবং সমর্থকদেরকে আশ্বাস দিতে পারি আমার দলের খেলোয়াড়রা ডার্বিতে নিজের সর্বস্ব দিয়ে পুরো নব্বই মিনিট ফুটবল খেলবে এবং আমি আমার খেলোয়াড়দেরকে বলে দিয়েছি এই ডারবিটা আমাদের সমর্থকদের জন্যই খেলতে হবে অর্থাৎ ডারবির জন্য কিন্তু আমার খেলোয়াড় পুরোপুরি তৈরি এমনটাই বলছেন কার্লেস কদ্রাত তো বন্ধুরা এইবারে বলি মোহনবাগানের কোন দুই খেলোয়াড় ইস্টবেঙ্গল দলকে কিন্তু চাপে রাখতে পারে এর মধ্যে প্রথম বড় নাম হচ্ছে জনি কাউকো এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দলের মাঝমাঠের ম্যাজিসিয়ান হয়ে উঠেছেন জনি কাউকো এবং জনি কাউকো আসার পর থেকে কিন্তু মোহনবাগানের পুরো খেলার বৈচিত্র্যই বদলে গেছে এবং বলতেই পারি জনি কাউকো এসে মোহনবাগান দলকে কিন্তু বুস্ট আপ করে দিয়েছে এবং জনি কাউকো যেহেতু মোহনবাগানের হয়ে একাধিক ম্যাচে গোলের চান্স ক্রিয়েট করছে তাই ইস্টবেঙ্গল দল মোহনবাগানের মাঝমাঠের সাপ্লাই বন্ধ করার জন্য কিন্তু জনি কাউকোকে মার্ক করে রাখতে পারে সৌভিক চক্রবর্তীকে দিয়ে অর্থাৎ প্রথম চাপে যে রাখবে প্লেয়ারটা সেটা হচ্ছে জনি কাউকো কারণ জনি যদি শান্ত রাখতে পারে তাহলে কিন্তু দলের কিন্তু অনেকটা লাভ হবে তাই এই খেলোয়াড়টা প্রথম যে চাপে রাখবে দ্বিতীয় খেলোয়াড় সেটা হচ্ছে ডিমি পেড্রোটস কারণ এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দলের সব থেকে ইনফর্ম প্লেয়ার আপফ্রন্টে সেটা হচ্ছে ডিমিট্রি পেড্রোটস ডিমিট্রি পেড্রোটস তিনি কিন্তু যেরকম পাশ বাড়ান সেরকম গোল করছেন অর্থাৎ চোখে চোখে রাখবে ইস্ট বেঙ্গল দলের কোচ কার্লেস কদরাজ যেহেতু সৌভিক চক্রবর্তী একমাত্র প্লেয়ার মার্কিং করে খেলে তাই কার্লেস কদরাজ কিন্তু ডিমি পেড্রটস কে ছাড়বে না তাই ডিমি পেড্রটস এর জন্য আলাদা রকম পরিকল্পনা করবে কার্লেস কদরাজ এতে এক ফোটাও সন্দেহ নেই এবং ডিমিকে একটু সুযোগ দিলে ডিমি কি করতে পারে সেটা আমরা সবাই জানি তাই ডিভিটি পেড্রোটাস তিনিও কিন্তু ইস্টবেঙ্গল দলকে চাপে রাখতে পারেন অর্থাৎ মোহনবাগান দলের আপফ্রন্টের দুই খেলোয়াড় একটা হচ্ছে মাঝমাঠের জনি কাউকো আর একটা হচ্ছে ডিভিটি পেড্রোটাস এই দুই খেলোয়াড় কিন্তু চাপে রাখতে পারে ইস্টবেঙ্গল দলকে এতে এক ফোটাও সন্দেহ নেই তো এবার দেখা যাক কার্লেস কাদ্রাত এই দুই প্লেয়ারকে কিভাবে শান্ত রাখে তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দি এটা হচ্ছে ডারবিটাকে কি বলছে সমর্থকদেরকে বার্তা দিয়ে জিসন কামিংস লাস্ট ডারবিতে কিন্তু সাবটিউশনে নেমেছিলেন জেসন কামিংস তাই এই ডারবিতে তিনি বলছেন যদি এই ডারবিতে আমাকে কোচ সুযোগ দেয় তাহলে আমি অবশ্যই দলের জন্য গোল করতে চাইবো কিন্তু আমার নিজের গোল করার থেকেও দল যাতে গোল পায় সেই দিকেই আমার প্রধান লক্ষ্য থাকবে তাই আমার চেষ্টা থাকবে যদি আমি দলকে গোল করাতে পারি তাহলে দলকে সুযোগ পাশ দিয়ে গোল করাবো এবং যদি আমার নিজের মধ্যে থাকে যে গোল করতে পারবো তাহলে কিন্তু আমি ডারবিতে গোল করার সমর্থকদেরকে গোলটা উপহার দিতে চাই অর্থাৎ ডার্বিতে আমি গোল করতে চাই এমনটাই বলছেন জিসন কামিংস তো দেখা যাক জিসন কামিংস তিনি যে বলছেন যে ডার্বিতে তিনি গোল করতে চান তিনি আদেও গোল করতে পারে ডার্বিতে কি পারে না তো বন্ধুরা শুনুন নিয়ে কি বলছে লোপেজ হাভাস ডার্বির আগে কিন্তু বেশ খুশি অ্যান্টনি লোপেজ ধাস তাকে ডার্বির উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করে তিনি বলেন ডার্বিতে আমার কোনো উত্তেজনা নেই অবশ্যই সমর্থকদের উত্তেজনা হতে পারে কিন্তু এইটাকে আমি একটা সাধারণ ম্যাচের মতোই দেখছি এই ম্যাচটাকে আলাদা রকম ভাবে দেখতে পারছি না কারণ এই ম্যাচ থেকে আমরা জিতলে তিন পয়েন্টই পাবো যদি এই ম্যাচ থেকে জিতলে আমরা ছ পয়েন্ট পেতাম তাহলে ম্যাচটাকে আমরা আলাদাভাবে নিতাম তো এই ম্যাচটা কিন্তু আমার জন্য একই রকম এবং ডার্বিতে হাওয়াসের পরিকল্পনা জিজ্ঞেস করে হাওয়াস বলে ডারবিতে আমার কোনো পরিকল্পনা নেই অপোনেন্ট দল কেমন খেলে তার বিচার বিবেচনা করে কিন্তু আমি আমার প্লেইং ইলেভেন গঠন করব এবং আমি বলতে পারি আমার দলে কে নামি দামি প্লেয়ার সেটা কিন্তু একটু গুরুত্ব পাবে না যে খেটে খেলবে তাকেই কিন্তু আমি সুযোগ দেব। সেটা ১৯ বছরের প্লেয়ার হতে পারে বা সিনিয়র কোনো প্লেয়ার হতে পারে যে মনে হয় আমি ডার্বিতে খেটে খেলবে আমি তাকেই কিন্তু সুযোগ দেব এবং বলতে পারি এই ম্যাচটা যেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটা জিতলে আমরা টেবিলে এক নম্বরে যেতে পারবো এবং আমাদের লক্ষ্য হচ্ছে আইসিএল এর লিগশিল্ড জেতা তাই এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ইস্টবেঙ্গল দলকেও হালকাভাবে নেওয়া চলবে না কারণ ইস্ট বেঙ্গল তাদের এই মুহূর্তে সমস্ত কিন্তু তাদের কাছে আছে তাই ইস্টবেঙ্গল তাদের যেহেতু এই ম্যাচটা জিতলে তারা টপ থাকতে পারবে তাই কাছে কিন্তু এই ম্যাচটা গুরুত্বপূর্ণ তাই এই ম্যাচটা অনেকটা কঠিন হবে এমনটাই কিন্তু স্বীকার করছেন অ্যান্টনি লোপে হাবাস তো বন্ধুরা টার্বি নিয়ে দুই দলের কোচ এবং প্লেয়ার কি বললো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় এই টার্বিটা কে জিতবে মোহনবাগান না ইস্টবেঙ্গল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি উত্তর আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ